হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রোজমেরি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। তো আজকে 31st ডিসেম্বর, তো এখন বাজে কটা? 5টা বাজে। এখন থেকে আমার ভিডিওটা চালু করছি। তো আমরা 7টার সময় চার্চে যাব। চার্চে গিয়ে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। ওই দেখো কাকি আর কাকি ছেলে, দেখো আমাকে কম্বল থেকে তুলে ওনারা কম্বলে মিলে আর একজন দেখো গাড়িতে নিচে ঢুকে গেছে গাড়ি বের করতে, কিন্তু দেখা যাচ্ছে না। বই তো উঠে গেছে কাকা। তো চলো এখানে স্টপ করছি, নেক্সট পার্ট পড়ে আসছে। সো গাইস এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো এরকম একটা ব্ল্যাক কালার শাড়ি পরে নিয়েছি, কিন্তু প্রথমে ইচ্ছা ছিল এইটা পরবো। তো আমি ওটা বললাম না, ম্যাডাম পরে নিল। তো এই দেখো ফাইনালি রেডি হয়ে নিয়েছি। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো রেডি শেডি হয়ে নিয়েছি, বাবুও রেডি হয়ে নিয়েছে। তো বাবুর জন্য ওর কাকাই খাওয়া রেডি করে দিচ্ছে, কারণ ওর একটু পরপর খিদে পেয়ে যায়। ওই জন্য খাওয়া রেডি করে দিচ্ছে। এই যে 6:30 বেজে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো আর 7টা থেকে চার্চ চালু। তো চলো চার্চে গিয়ে দেখা হবে। আর 24 থেকে কোনো কিছু করিনি, মানে ব্লক থেকে আমি এখন অনেকটাই দূরে আছি। তো চলো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বছরের শেষ দিনটা কেমনভাবে কাটাচ্ছি তো তোমরা আমাদের সাথে থেকে এনজয় করো, দেখতে থাকো। বেরিয়ে পড়েছি চার্চের উদ্দেশ্যে, চলো চার্চে গিয়ে দেখা হবে। সো গাইস চার্চের ভিতর থেকে বেরিয়ে গেছি, পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ আমার ছেলে বাবু তার উৎপাতে ওই রকম ফোন নিয়ে উনি কোনায় বসে রয়েছে, আর আমরা এদিকে ফটো ভিডিও তুলছি। তো চলো তোমাদের কেমন লাগছে আমাদের চার্চটা আর সব কিছু, তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এটা আমাদের চার্চের গোশালা, কেমন হয়েছে তোমরা জানিও, আর তোমাদের ঘুরে দেখাচ্ছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কে কে এসেছো, এসে দেখে গেছো রানাঘাট চার্চটা, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমাদেরও কেমন লেগেছে সেটাও জানিও। তো চলো চার্চটাও ঘুরে দেখাচ্ছি, দেখে নাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আশা করি তোমরাও নিশ্চয়ই যে যেখান থেকে দেখছো এসেছো। আর এখানে আমি হেঁটে হেঁটে একটু স্টাইল মারছি। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। আর এখানে চার্চটা শেষ করে একটু মেলাটার সামনেটা ঘুরে আর যাওয়ার পথে আমরা ঘুগনি খাচ্ছিলাম দু জামাইলে, আর বাবু বলো ফুচকা খাবে, চকলেট ফুচকা, তো ওই এক প্লেট ওর জন্য দিয়েছি, তো আমাদের দেবে না। তো আর কি করবো, ওখান থেকে একটু বাদাম নিয়ে নিয়ে আমি খাচ্ছি, আর ছেলের প্লেটটা ধরে আছি, আর দেখো মজা হাসাচ্ছে। তো চলো এখন চার্চ থেকে বেরোলে পরে মেলা না ঘুরে আমরা ফুচকা, কি বলে ফুচকা না, বাবু খাচ্ছে ফুচকা আর আমি খেতে এসেছি ঘুগনি। অলমোস্ট খাওয়া হয়ে গেছে আমাদের, ঘুগনি না এটা ফুচকা তো না, চার্চ থেকে চলে এসেছি মেলা ঘুরে, মেলা থেকে ফুচকা, ফুচকা বলতে বাবু খেয়েছে আর আমরা ঘুগনি খেয়েছি। তো এসে ভাত থাত বানিয়ে কাপ ঘর দোর বিছানা সব কিছু গুছিয়ে, আর ওই দেখো আর একজন খেলতে ব্যস্ত, বিছানা টিছনা রেডি। আর সব থেকে
আমরা ব্যাগটা প্যাকিং করে নিয়েছি, চলো তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে একদিনের ট্যুরে। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। লাইক এন্ড কমেন্ট শেয়ার। তো কালকে সকালে যাব, তখন তোমরা দেখতে পাবে। তো এই দেখো আর একজন কাজ করছি, আর একজন উড়ি। বাবা আমাদের টেপি রানী দেখো, আমাদের টেপি রানী, টেপি ফোন দেখতেই ব্যস্ত। আর ইধার দেখো হাম লোগো কা ভাতু হো গয়া, আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। তো চলো টাটা, একটু পরে তোমাদের সাথে আবার দেখা। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিও কমপ্লিট করতে খাওয়া দাওয়ার সময় ভিডিওটা চালু করতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়ছি, সকালে তো আমাদের বেরোতে হবে। আর ওই দেখো ওকে শুয়ে দিয়েছি কিন্তু ঘুমায়নি দেখো। তো চলো গুড নাইট, সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, আমি ভালো থাকো, অ্যান্ড রোজমির ব্লগের পাশে থাকো। নেক্সট দেখা হবে কাল সকালে তোমাদের সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, অ্যান্ড গুড নাইট অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।